ওয়েলকাম টু এইচএস এডুকেশন এইচডি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বাংলা হলো উদ্দেশ্য এবং বিধেয়। একটি কমপ্লিট সেন্টেন্স বা পূর্ণাঙ্গ বাক্যে প্রধানত দুটি অংশ থাকে, একটি হলো সাবজেক্ট এবং আরেকটি হলো প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে? একটি সেন্টেন্স এ যে ব্যক্তি, বস্তু বা প্রাণীকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাই হলো সাবজেক্ট। প্রেডিকেট কাকে বলে? সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই হলো প্রেডিকেট। একটা এক্সাম্পল দেখে নেই। রহিম ইজ আ গুড বয়, এই সেন্টেন্সটিতে রহিম সম্পর্কে বলা হয়েছে, তাই এই রহিম শব্দটি হলো সাবজেক্ট এবং এটি হলো ব্যক্তি। আর রহিম সম্পর্কে যা কিছু বলা হয়েছে এই সেন্টেন্সটিতে সেটি হলো প্রেডিকেট। যেমন রহিম সম্পর্কে কি বলা হয়েছে? বলা হয়েছে যে ইজ আ গুড বয়, একজন ভালো বালক। তাহলে এই ইজ আ গুড বয় এই অংশটুকু হলো প্রেডিকেট। আরেকটা এক্সাম্পল দেখে নেই। দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, এই সেন্টেন্সটিতে ফ্লাওয়ার সম্পর্কে কথা বলা হয়েছে, তাই দ্য ফ্লাওয়ার হলো সাবজেক্ট। এখন দ্য ফ্লাওয়ার সম্পর্কে কি বলা হয়েছে? বলা হয়েছে যে ফুলটি হচ্ছে বিউটিফুল, সুন্দর। তাহলে এখানে ইজ বিউটিফুল হলো প্রেডিকেট। ডিফারেন্ট টাইপস অফ সাবজেক্ট, অর্থাৎ একটি সাবজেক্ট এর মধ্যে কি কি জিনিস থাকতে পারে, কোন কোন জিনিসগুলো সাবজেক্ট হতে পারে, আমরা এখন সে সম্পর্কেই আলোচনা করব। প্রথমে আসি নাউন। নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে, যেমন রূপম প্লেস ফুটবল, এখানে রূপম হলো নাউন, এটি হলো সাবজেক্ট। আর রূপমের পরে প্লেস ফুটবল, এই অংশটুকু হলো প্রেডিকেট। তাহলে কোনো নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে। এবার আসি প্রোনাউন। কোন প্রোনাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে, যেমন হি রাইটস আ লেটার, এখানে হি হলো প্রোনাউন, এটি হলো এই সেন্টেন্সটির সাবজেক্ট। আর রাইটস আ লেটার, এই অংশটুকু হলো প্রেডিকেট। অ্যাডজেকটিভ কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে, যেমন দ্য রিচ, এখানে রিচ শব্দটি হলো অ্যাডজেকটিভ, আর দি রিচ হলো সাবজেক্ট। এখানে আর নট অলওয়েজ হ্যাপি, এই অংশটুকু হলো প্রেডিকেট। জিরান্ড, একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে জিরান্ড বসতে পারে, যেমন রিডিং ইজ আ গুড হ্যাবিট, ভার্ব প্লাস আইএনজি মিলে হয় জিরান্ড, সুতরাং এই রিডিং শব্দটি হলো জিরান্ড, আর এখানে এই রিডিং শব্দটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি হলো সাবজেক্ট। আর ইজ আ গুড হ্যাবিট, এই অংশটুকু হলো প্রেডিকেট। ইনফিনিটিভ, ইনফিনিটিভ কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে, যেমন টু আর ইজ হিউম্যান, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু আর, এই অংশটুকু হলো ইনফিনিটিভ, আর এখানে ইনফিনিটিভটি সাবজেক্টের কাজ করেছে। টু আর এর পরে ইজ হিউম্যান, এই অংশটুকু হলো প্রেডিকেট অংশ। ভার্বাল নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে, যেমন দ্য রিডিং অফ পোয়েট্রি ইজ ইন্টারেস্টিং, রিডিং শব্দটি হলো জিরান্ড, একটু আগে আমরা জানতে পারলাম। এখন মনে রাখতে হবে জিরান্ডের আগে যদি আর্টিকেল দা বসে এবং পিছনে যদি প্রিপজিশন অফ বসে তাহলে এই গঠনটাকেই বলা হচ্ছে ভার্বাল নাউন, আর এখানে এই ভার্বাল নাউনটি সেন্টেন্সটির সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে দি রিডিং অফ, এটি হলো সাবজেক্ট, আর পোয়েট্রি ইজ ইন্টারেস্টিং, এই অংশটুকু হলো প্রেডিকেট। ক্লজ, কোন ক্লজ কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে, যেমন দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, এই সেন্টেন্সটিতে দ্যাট হি ইজ অনেস্ট, এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই সাবঅর্ডিনেট ক্লজটি বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে, এটি একটি ক্লজ, আর ইজ নোন টু অল, এটি প্রিন্সিপাল ক্লজ, এবং একই সাথে এটি হলো প্রেডিকেট অংশ। ফ্রেজ, কোন ফ্রেজ কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে, যেমন আ ম্যান অফ লেটার্স ইজ কামিং, এই সেন্টেন্সটিতে আ ম্যান অফ লেটার্স হলো একটি ফ্রেজ, এর বাংলা হলো পণ্ডিত ব্যক্তি,
তাহলে এখানে সাবজেক্ট হলো আ ম্যান অফ লেটার্স এবং ইজ কামিং এই অংশটুকু হলো প্রেডিকেট। আরো দুইটি এক্সাম্পল আমরা একটু দেখে নেই, যেমন দ্য গার্ল ইজ নাইস, এখানে দ্য গার্ল হলো সাবজেক্ট এবং ইজ নাইস হলো প্রেডিকেট। এবার দ্য বিউটিফুল গার্ল গড জিপিএ 5, এখানে সাবজেক্ট হলো দ্য বিউটিফুল গার্ল এবং গড জিপিএ 5 হলো প্রেডিকেট অংশ। মনে রাখতে হবে যদি সাবজেক্ট অংশে এভাবে কোনো অ্যাডজেক্টিভ মিশে যায় তাহলে এই অ্যাডজেক্টিভটাকেই বলা হবে অ্যাডজাঙ্কট টু সাবজেক্ট। এলিমেন্টস অফ প্রেডিকেট পার্ট, অর্থাৎ প্রেডিকেট অংশটিতে কোন কোন জিনিসগুলো থাকতে পারে আমরা এখন সে সম্পর্কে একটু আলোচনা করব। প্রেডিকেট অংশে থাকতে পারে প্রথমে হচ্ছে ভার্ব থাকতে পারে, নাউন থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়াল অ্যাডজাঙ্কট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, আবার অ্যাডজাঙ্কট টু অবজেক্টও থাকতে পারে। যেমন হি কালেক্টস স্ট্যাম্প ডেইলি, এখানে সাবজেক্ট হলো হি, কালেক্টস স্ট্যাম্প ডেইলি এই অংশটুকু হলো প্রেডিকেট অংশ। এখন এই প্রেডিকেট অংশে কি কি আছে, যেমন কালেক্ট, কালেক্টটা কি, কালেক্ট হচ্ছে এই সেন্টেন্সের ভার। তাহলে আমরা বলতে পারি যে প্রেডিকেট অংশে ভার্ব থাকতে পারে। এবার আসি স্ট্যাম্প, স্ট্যাম্পটা কি, স্ট্যাম্পটা হচ্ছে এই সেন্টেন্সটিতে একটি নাউন এবং একই সাথে এই সেন্টেন্সের অবজেক্ট হলো স্ট্যাম্প। তাহলে প্রেডিকেট অংশে নাউন থাকতে পারে এবং অবজেক্ট থাকতে পারে। এবার আসি ডেইলি, ডেইলি শব্দটি কি, কোনো ওয়ার্ডের শেষে যখন এলওয়াই থাকবে তখন সেই ওয়ার্ডটাকেই বলা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে প্রেডিকেট অংশে অ্যাডভার্ব থাকতে পারে আর এই ধরনের অ্যাডভার্বগুলোকেই বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাডজাঙ্কট। আরেকটু দেখে নেই, উই মেড হিম ক্যাপ্টেন, এই সেন্টেন্সের সাবজেক্ট হলো উই, মেড হিম ক্যাপ্টেন এই অংশটুকু হলো প্রেডিকেট অংশ। প্রেডিকেট অংশের যে ক্যাপ্টেন শব্দটি, এটি কি, এটি হচ্ছে একটি কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট, অবজেক্ট এর কমপ্লিমেন্ট, এখানে অবজেক্ট হলো হিম। যেমন উই মেড হিম, আমরা তাকে বানাইলাম, কি বানাইলাম, ক্যাপ্টেন বানাইলাম। এখানে হিমের একটা কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়েছে, ক্যাপ্টেন, এটি হলো কমপ্লিমেন্ট। সুতরাং আমরা বলতে পারি যে প্রেডিকেট অংশে কমপ্লিমেন্টও বসতে পারে। শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, এই সেন্টেন্সটিতে সাবজেক্ট হলো শি এবং ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল এই অংশটুকু হলো প্রেডিকেট অংশ। এই প্রেডিকেট অংশে একটি অ্যাডজেক্টিভ আছে, সেটি হচ্ছে ইন্টেলিজেন্ট। প্রেডিকেট অংশে এভাবে যদি কোনো অ্যাডজেক্টিভ মিশে যায় তাহলে সেই অ্যাডজেক্টিভটাকে বলা হচ্ছে অ্যাডজাঙ্কট টু অবজেক্ট। সাবজেক্ট সাধারণত প্রেডিকেট এর আগে বসে, তবে বক্তব্যের উপর জোর বোঝাতে সাবজেক্টকে প্রেডিকেট এর পরে বসানো হয়ে থাকে। যেমন ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, টাইটানিকটি ডুবে গেল, এখানে ডুবে যাওয়া শব্দটিকে জোর দেওয়ার জন্য ডাউন ওয়েন্ট এই প্রেডিকেট অংশটুকু প্রথমে নেওয়া হয়েছে এবং দ্য টাইটানিক এই সাবজেক্ট অংশটাকে পিছনে নেওয়া হয়েছে। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের পরিণাম মধুর, দুঃখের পরিণাম কেমন মধুর, এখানে এই মধুর শব্দটাকে জোর দেওয়ার জন্য সুইট আর এই প্রেডিকেট অংশটাকে প্রথমে নেওয়া হয়েছে এবং দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এই সাবজেক্ট অংশটিকে পিছনে নেওয়া হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা আমরা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব এই পাঁচটি জিনিস প্রকাশ করি তাকেই ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স এস ফার্স্ট পার্সন আই এবং উই এর সাথে সেকেন্ড পার্সন ইউ এর সরাসরি কথা হয়। যেমন আমরা যদি বলি যে আমাকে দয়া করে একটি কলম দাও, এটির ইংলিশ হচ্ছে গিভ মি আ পেন প্লিজ, গিভ মি আ পেন প্লিজ, এই সেন্টেন্সটাকে এভাবে না বলে আমরা বলতে পারি ইউ গিভ মি আ পেন প্লিজ।
যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে সরাসরি কথা হয়, এই জন্য এখানে সাবজেক্টটাকে তেমন গুরুত্ব বা প্রাধান্য দেওয়া হয় না। তাই ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইনভিজিবল বা উজ্জ থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট এবং প্রেডিকেট নির্ণয় করতে অনেক সময় ছাত্রছাত্রীদের একটু ঝামেলা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর সাবজেক্ট এবং প্রেডিকেট অংশটি খুঁজে বের করার জন্য আমরা যদি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স এর মতো করে একটু চিন্তা করি, তাহলে এটি বের করা অত্যন্ত সহজ। ইজ হি প্লেয়িং ফুটবল, এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু অ্যাসার্টিভ করে নেই তাহলে হবে হি ইজ প্লেয়িং ফুটবল। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি আর ইজ প্লেয়িং ফুটবল এই অংশটুকু হচ্ছে প্রেডিকেট। ঠিক এভাবে এখানে হি হলো সাবজেক্ট আর ইজ প্লেয়িং ফুটবল এই অংশটাকে আমরা বলবো প্রেডিকেট অংশ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে মেনি মেনি থ্যাংকস।